আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তামজিদ হোসাইন, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো শুরুতে আজকে নতুন একটি ওয়েবসাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেখানে আপনি ফ্রিতেও ইনকাম করতে পারবেন এবং আপনি যদি চান এখানে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে সেক্ষেত্রেও ইনকাম করতে পারবেন। তো ইনভেস্টমেন্ট সাইটে যেহেতু আপনারা জানেন অলওয়েজ রিস্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিস্ক নিয়ে কাজ করতে হয়। যেহেতু আজকে যে সাইটটা শেয়ার করব সেখান থেকে আপনি ফ্রিতেও কিন্তু ইনকাম করতে পারবেন, তাই মূলত আপনাদের মাঝে শেয়ার করা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো করে দেখবেন এবং দেখে কাজ করবেন। তো শুরুতে আমি একটা জাস্ট আমার আরেকটি ফোনে আমি একটু আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমি জাস্ট ফোনের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখেন এই যে shopup25 যে সাইটটা, এখান থেকে দেখেন আমি এখান থেকে অলরেডি একটু আগে অ্যাকাউন্টটা করেছি এবং এখান থেকে 10 সেন্টের মতো এখান থেকে অ্যামাউন্ট রিসিভ করেছি। জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি এখান থেকে আমি অলরেডি 10 সেন্ট মতো পেয়েছি। তো এখন জাস্ট এখানে আপনি মূলত কীভাবে কাজ করবেন, আর এখানে মিনিমাম $1 হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে পেমেন্ট নেবেন কোনো প্রকার, এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই কিন্তু আমি এখান থেকে অলরেডি 0.10 USD পেয়েছি। অর্থাৎ এখান থেকে যদি আপনি লগ ইন করেন বা সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন তার একটা রিওয়ার্ড দিবে এবং কম বেশি সেটা কিন্তু সবাই পাবেন। এবং এখানে যাবতীয় কী কাজ কীভাবে করে আপনি ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিউয়ার্স আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এখানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন আপডেটগুলো, বিভিন্ন ওয়েবসাইটের আপডেট এবং ইনফরমেশন কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং লেটেস্ট আপডেটগুলো ফলো করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, ফার্স্টে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি পাবেন সেখানে ক্লিক করে জাস্ট অল এ প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খুব সহজে ভিডিওটি পেয়ে যাবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে। তো আজকের ওয়েবসাইটের লিঙ্কটি আপনি সরাসরি এখান থেকে ফার্স্ট এখান থেকে দেখেন এখানেও পেয়ে যাবেন, অথবা আপনি যদি কমেন্ট সেকশনে চলে যান এখান থেকে কমেন্ট সেকশনের উপর ক্লিক করলে সেখানে কিন্তু আজকের ওয়েবসাইটের লিঙ্কটি এখান থেকে সরাসরি আপনাদের জন্য পিন কমেন্ট করে দেওয়া থাকবে, আপনি জাস্ট এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি যখন এখান থেকে লিঙ্কে ক্লিক করে দিবেন গুগল ক্রোমের মাধ্যমে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফার্স্ট আপনি লগ ইন নাও এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রেজিস্টার অপশন, এখানে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে ফার্স্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বলে দিব। তো এখান থেকে দেখেন এখানে ফার্স্ট আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, একটা ইউজার নেম অর্থাৎ এখানে আপনার নামের পাশে কয়েকটা ডিজিট দিবেন, তবে মনে রাখতে হবে ফার্স্টের লেটারটা, অর্থাৎ আমার নাম তামজিদ, আমি এখান থেকে যদি টিটা বড় হাতে দিই তাহলে কিন্তু হবে না, টিটা ছোট হাতে দিতে হবে। অর্থাৎ আপনার সবগুলো কিন্তু এখান থেকে আপনার নামটা এখান থেকে ফুললি স্মল লেটারে লিখতে হবে, অর্থাৎ ছোট হাতের অক্ষরের দিকে অক্ষর দিয়ে কিন্তু আপনার নামটা এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার নাম লিখবেন, নামের পাশে কয়েকটা ডিজিট আপনি দিয়ে দিবেন, তারপর জাস্ট এখানে আপনার জিমেলটা দিবেন। আপনার জিমেলটা দিয়ে এখানে জাস্ট আপনার কান্ট্রির, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করব, বাংলাদেশ বা আদার কোনো কান্ট্রি হলে সেই কান্ট্রিটা এখানে ক্লিক করে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন, আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলাম। তারপর আপনি কান্ট্রিটা সিলেক্ট করার পর অটোমেটিক মোবাইল নাম্বারের কান্ট্রি কোডটা চলে আসবে, যেহেতু এখান থেকে +880 রয়েছে, জিরো বাদে বাকি 10টা ডিজিট আপনি এখানে টাইপ করে দিবেন। এখান থেকে দেখেন জিরো বাদে বাকি 10টা ডিজিট আপনি এখানে টাইপ করে দিবেন। এখানে টাইপ করে দেওয়ার পর এই ওয়েবসাইটের জন্য একটি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডের মধ্যে স্মল লেটার ক্যাপিটাল লেটার 123 বা @#, এগুলো যাতে অবশ্যই থাকে, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। নতুন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন, এখানে দিয়ে এখানে একটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে তারা আপনাকে বলবে এখানে যেই জিমেলটা আপনি দিয়েছিলেন, এখানে যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলে তার একটা কনফার্মেশন লিঙ্ক সেন্ড করবে। এখন আপনারা অনেকে বলবেন ভাই আমরা লিঙ্কটা কোথায় পাবেন, লিঙ্কটা পাবেন একটা কনফার্মেশন কোড দিবে, সেই কোডটা পাবেন আপনার জিমেলের স্প্যাম ফোল্ডার। এখন জিমেলে অনেকে স্প্যাম ফোল্ডার চিনে না, সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি চলে আসবেন আপনার জিমেলে, জিমেলে আসার পর এখান থেকে আপনি টিটার মেয়েদে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা স্প্যাম অপশন দেখতে পাবেন, স্প্যাম ফোল্ডার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন এরকম তারা একটা কোড আপনাকে দিয়ে দিবে, এখান থেকে দেখেন তারা একটা কোড আপনাকে দিয়ে দিবে। এখান থেকে দেখেন এখান থেকে জাস্ট আপনার এরকম একটা ইমেল পেয়ে যাবেন, সেখানে ইমেলের মধ্যে একটা কোড দেওয়া থাকবে, আপনি জাস্ট সেই কোডটা কপি করে ওইখানে পেস্ট করে সাবমিট করে দিবেন। বেশ দেখেন তারপর যখন আপনি ইমেলের কোডটা সাবমিট করে দিবেন এরকম একটা ফর্ম আপনি পেয়ে যাবেন, ইউজার ডাটা যেটা আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এখন এই ফর্মটা কিভাবে সাবমিট করবেন দেখেন, ফার্স্টে হচ্ছে আপনার এখান থেকে নেমটা দিয়ে দিবেন, অর্থাৎ এখান থেকে আপনি যে নেমটা দেখতে পাচ্ছেন
এখান থেকে দেখেন ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা দিবেন এখানের মধ্যে, তারপর লাস্ট নেমের জায়গায়ও কিন্তু আপনার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, অ্যাড্রেসের মধ্যে আপনি ঢাকা হলে ঢাকা, চিটাগং হলে চিটাগং, যে বিভাগে হয় সেটা দিয়ে দিবেন। নিচেরটাও আপনি লিখে দিবেন ঢাকা চিটাগং বা যেটা হয় সেটা লিখে দিবেন। জিপ কোড এখানে 4 ডিজিটের জিপ কোড দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। ওইখান থেকে আপনার সিটিটা লিখে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। বেসিক্যালি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে দেন আপনি লগ ইন সেকশনে ক্লিক করবেন। লগ ইন সেকশনে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো শুরুতে দেখে এসে আমি যে অ্যাকাউন্টটি করেছি অর্থাৎ নতুন অ্যাকাউন্ট করেছি সেখানে কিন্তু আমি 10 সেন্টের মতো বোনাস পেয়েছি, এবং এটা যেটা আপনি লগ ইন অর্থাৎ লগ ইন করলে কিন্তু পাবেন। তো এখান থেকে দেখেন এটা কিন্তু এখানে মিনিমাম $1, যার কারণে মূলত সাইটটি শেয়ার করা মিনিমাম $1। তো এখান থেকে দেখেন এখানে যদি আপনি এখানে লগ ইন করেন বা এখান থেকে যে অ্যামাউন্টটা এখান থেকে 10 সেন্ট 20 সেন্ট বা 30 সেন্ট যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আপনি লগ ইন করলে পেয়ে যাবেন। তো এখান থেকে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি $1 হলে কিন্তু এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো এখন জাস্ট এখান থেকে দেখেন এখানে আরও বেশ কিছু আর্নিং এর অপরচুনিটি রয়েছে। এটা হচ্ছে আপনি ফ্রিতে যে ইনভেস্ট করে যেটা সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে $110 রয়েছে। আমি শুরুতে একটা বিষয় বলে রাখি, যেহেতু আমি একজন ইউটিউবার হিসেবে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো মেক করে থাকি, আমার কাছে অনেক ডলার রয়েছে, যে ডলারগুলো কিন্তু আমি ইনভেস্ট করে অনেকগুলো সাইডে কাজ করি। আপনাদের অত পরিমাণে ডলার নেই আমি সেটাও জানি, তবে আপনি চেষ্টা করবেন অলওয়েজ কিন্তু ফ্রিতে কাজ করার জন্য, যেহেতু এটা ইনভেস্টমেন্ট সাইট। এখানে যদি আপনি ইনভেস্ট করেও কাজ করতে চান কীভাবে কাজ করবেন আর ফ্রিতে কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্র করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখেন এখানে আমরা ডেলি জাস্ট লগ ইন করবেন। লগ ইন করলে আপনি এখান থেকে 10 সেন্ট 20 সেন্ট বা 30 সেন্ট করে পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার $1 হলে আপনি এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। এখন দেখেন যারা মূলত এখান থেকে যদি আপনি এখান থেকে জাস্ট এই যে এখান থেকে সব অপশনে ক্লিক করলে এরকম কিছু ইন্টারফেস পাবেন। দেখেন এখান থেকে সিলভার, এই যে দেখেন সিলভার, এবং সিলভারে মিনিমাম $5, এখান থেকে $5 ডিপোজিট করলে আপনি 2টা PTC অ্যাড দেখতে পাবেন। 2টা অ্যামাউন্টের জন্য কত ডলার দেয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখেন এখানে আরও অনেকগুলো অফার রয়েছে। তো আমি $100 এখান থেকে ইনভেস্ট করেছি, যেহেতু আমি BIP-টা নিব। এখান থেকে দেখেন আমি ডেলি 37টা PTC অ্যাড এখান থেকে পাবো, আর কত ইনকাম হয় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, এই $100 কত হয়। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, বা এটা যদি করেন ইনভেস্টমেন্ট সাইটে সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে করবেন সেটা কিন্তু মনে রাখবেন, কারণ ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে রিস্ক নিয়ে কাজ করতে হবে। তো এখন এখানে দেখেন এখানে আমি $100 করেছি, সেক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট করে কাজ করছি এবং ফ্রিতেও আপনি জাস্ট এখান থেকে লগ ইন করলে অ্যামাউন্টটা পাবেন। এই যে লগ ইন করলে যে অ্যামাউন্টটা এখানে রয়েছে, প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে ফ্রিতে যে 10 সেন্ট 20 সেন্ট 30 সেন্ট এটা কিন্তু পাবেন, এবং এটা $1 হলে কিন্তু উইথড্র করতে পারবেন। এখন যদি আপনি এখানে কোনো প্যাকেজ বা কিছু কিনতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কিনতে পারবেন মিনিমাম $5 থেকে শুরু করে। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন এখন জাস্ট এখান থেকে আপনি কীভাবে এই রিচার্জটা, আপনাকে যদি এটা কিনতে হয় তাহলে আগে অবশ্যই আপনাকে রিচার্জ করতে হবে। কীভাবে রিচার্জ করবেন, প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে এসে জাস্ট এখান থেকে দেখেন এই যে ডিপোজিট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেসগুলো চলে আসবে। আপনি পেমেন্ট গেটওয়ে কি বাইন্যান্স থেকে পে করবেন নাকি TRX TRC20 থেকে পে করবেন। তো এখান থেকে জাস্ট আপনি কত ডলার পে করবেন, আপনি $50 $100 বা এখান থেকে জাস্ট আমি মনে করেন $5 আপনি এখান থেকে পে করবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে সবগুলো ডিটেলসই দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে দেখেন তার একটা অ্যাড্রেস দিয়ে দিবে, সেটার মাধ্যমে আপনাকে দিতে হবে, এবং এখানে ট্রানজেকশন আইডিটা কিন্তু আপনাকে দিতে হবে, এবং একটা স্ক্রিনশট তাদের এখানে শেয়ার করতে হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনার ডিপোজিটটা যখন হয়ে যাবে, এটা আমি যাদের জন্য, যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জন্য, আর যারা ফ্রিতে করবে তারা কিন্তু এই যে 10 সেন্ট 20 সেন্ট যেটা পাবেন সেটা কিন্তু আপনি এখান থেকে উইথড্র করবেন। তো আপনাদেরকে আবারও বলছি যে ইনভেস্টমেন্ট সাইডে রিস্ক রয়েছে, আপনারা যদি কাজ করেন অবশ্যই রিস্ক নিয়ে কাজ করতে হবে, নিজ দায়িত্বে কাজ করতে হবে। তো এখন জাস্ট এখান থেকে দেখেন এখান থেকে আমরা উইথড্র কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে যেহেতু আমি অলরেডি $100 ডিপোজিট করেছি, তো আমি জাস্ট এখান থেকে বিআইপিটা নিচ্ছি, এখান থেকে বাই অপশনে ক্লিক করলাম। বাই অপশনে ক্লিক করে দেখেন $100 ইয়েস। তো এখান থেকে আমি জাস্ট ইয়েসে ক্লিক করলাম। এখান থেকে দেখেন এখান থেকে জাস্ট আমি কী করবো, ডিপোজিট ওয়ালেট এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি ইয়েসে ক্লিক করলাম। তো ইয়েসে ক্লিক করার পর দেখি আমার কাজটা কতটুকু কমপ্লিট হয়, আমার এটা সাকসেসফুলি হয়ে গেল। তো আমার ব্যালেন্সটা মেবি কেটে নিবে। তো এখান থেকে দেখেন আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে। এখন যেটা আমি ফ্রিতে পেয়েছি সেটা কিন্তু রয়েছে, যেহেতু এখানে ফ্রিতে একটা আর্নিং অপশন রয়েছে তাই মূলত আপনাদের মাঝে শেয়ার করা। তো এখন জাস্ট এখান থেকে দেখেন এখন আমি ট্যাক্সে ক্লিক করবো। ট্যাক্সে ক্লিক করে আমার এখানে কিছু বিইউ অ্যাড, দেখেন প্রতিটা ট্যাক্সের জন্য আমি এখান থেকে 10 সেন্ট করে পাবো। এফডি এখান থেকে প্রতিটা ট্যাক্সের জন্য আমি এখান থেকে 10 সেন্ট করে পাবো। তো আমি বিও অ্যাডে ক্লিক করলাম, এবং বিও অ্যাডে ক্লিক করে এখান থেকে 10 সেন্ট অ্যাডগুলো ভিজিট করবো। এখান থেকে দেখেন 10 সেকেন্ড অ্যাডগুলো ভিজিট করলে আমি কিন্তু এখান থেকে 10 সেন্ট পাবো। তো আমি জাস্ট একটু ওয়েট করি।
দেখেন টাইমটা শেষ হয়ে গেলে এখানে কিন্তু আপনাকে একটা ম্যাথ দিবে, সেই ম্যাথটা করে নেবেন। 6 আর 6 যোগ করলে 12, এটা কনফার্ম আপনি আনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এই কাজটা কমপ্লিট। এখন যদি আপনি ব্যালেন্সে ক্লিক করেন দেখেন আপনার এখান থেকে কিন্তু 20 সেন্ট হয়ে যাবে। তো এখন জাস্ট আমি আবারও এখান থেকে ট্যাক্সে ক্লিক করলাম, ট্যাক্সে ক্লিক করে আমি জাস্ট আবারও এখান থেকে সেমভাবে বিও অ্যাডে ক্লিক করলাম। বিও অ্যাডে ক্লিক করে আমি এই অ্যাডগুলো 37টার মতো অ্যাড রয়েছে, যেহেতু আমার এখান থেকে আমি বিগেস্ট একটা বিআইপি নিয়েছি, তো সেক্ষেত্রে আমার একটু সময় লাগবে। আমি জাস্ট এই কাজগুলো করে দেন আপনাদেরকে ব্যাক করে দেখাবো যে আপনারা কীভাবে উইথড্রু করবেন, আর ফ্রিতে যে পেমেন্টটা পাবেন সেটা আপনি কীভাবে উইথড্রু করবেন সেটাও কিন্তু আপনাদেরকে শেয়ার করবো। ভিউয়ার্স, আমি একেবারে শেষের দিকে চলে আসলাম, অর্থাৎ যেহেতু এখানে আমার 37টা পিটিসি টাস্ক রয়েছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আমার অনেকটা সময় লেগেছে। তো এখন যদি আমি এখানে বিউ টাস্কে ক্লিক করি তাহলে আমাকে দেখাবে আজকে সবগুলো কাজ আমি করে নিয়েছি, আগামীকালকে আবারও কাজ করতে পারবো। এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন এখানে একটা টাইম আপনার দেখাবে যে কতক্ষণ সময়ের পর আপনি পরবর্তী কাজগুলো করতে পারবেন। আমি পরবর্তী কাজগুলো 8 ঘন্টা পর এই কাজগুলো করতে পারবো আবার, সেক্ষেত্রে আমি আবারও ইনকাম করতে পারবো। তো এখান থেকে দেখেন এখান থেকে আমার অলরেডি $3.80 হয়েছে। তো আপনাদেরকে বলেছি শুরুতে আপনারা যে অ্যামাউন্টটা পাবেন বা পরবর্তী দিনে যে অ্যামাউন্টটা পাবেন সেটা মিলে টোটালি $1 হলে এখান থেকে আপনি উইথড্রুটা করে নিতে পারবেন। তো অলরেডি এখান থেকে আমার $3.80 মতো রয়েছে, যেহেতু এখন আপনাদেরকে লাইভে উইথড্রু করে দেখাবো কীভাবে আপনি এখান থেকে উইথড্রু করবেন। উইথড্রু করার জন্য প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি উইথড্রু সেকশনটি পাবেন। এখান থেকে দেখেন উইথড্রু, আপনি জাস্ট এই উইথড্রু অপশনে ক্লিক করে দেবেন। তবে এখানে ভালো একটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট গেটওয়ে, এখানে যদি আপনি একটা ক্লিক করেন আপনি এখান থেকে বাইন্যান্স পেতে মাধ্যমে নিতে পারবেন। বাইন্যান্স পে আরেকটা হচ্ছে আপনার TRX TRC20, অর্থাৎ TRX TRC20টা আপনি ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স বা কুকয়েন আপনি যেখানে নিতে চান সেখানে আপনি নিতে পারবেন, আর বাইন্যান্স পেটা ডিরেক্টলি বাইন্যান্সে আপনি নিতে পারবেন। তো যেহেতু আপনার TRCটা অলরেডি আপনারা জানেন, এখন আমি জাস্ট আপনাদেরকে দেখান বাইন্যান্স পে এর মাধ্যমে কীভাবে নেবেন। এখানে বাইন্যান্স পেটা সিলেক্ট করবেন, আপনার অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন কত অ্যামাউন্ট। আমার যেহেতু $3.80 রয়েছে, আমি যদি এখান থেকে 3.80 মিনিমাম $1 দেখেন, তাদের লিমিট রয়েছে, মিনিমাম $1 হলে আপনি এখান থেকে উইথড্রু করে নিতে পারবেন। তো এখান থেকে দেখেন এখানে সবগুলো বিষয় দেওয়া রয়েছে, তো এখন জাস্ট আমরা এটা সাবমিট করতে পারবো। তো এখান থেকে তার আগে যদি আমাদের প্রোফাইলে যদি কোনো অ্যাকাউন্ট সেটিং করে রাখতে বলে সেটা আপনি করে রাখবেন। বিকজ তার আগে এখান থেকে আমাদের বাইন্যান্স পেতে মাধ্যমে যেহেতু উইথড্রু করবো আমরা বাইন্যান্সে চলে যাবো। আপনি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কিন্তু নিতে পারবেন, মিনিমাম $1 হলে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে ম্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে পে অপশনে ক্লিক করলাম। পে অপশনে ক্লিক করে এই যে এখানে একটা আইডি দেখাবে, এটা হচ্ছে মাই পে আইডি, এই যে বাইন্যান্স পে আইডি, এটা আপনি এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন। তো আমি জাস্ট কপি করে নিয়েছি, আমি এখন আপনাদের সামনে একটা লাইভে উইথড্রু করে দেখাই। জাস্ট এখান থেকে আমি বাইন্যান্স পেটা সিলেক্ট করলাম, আমার যেহেতু $3 এখান থেকে $3.80 মতো রয়েছে, আমি $3.80 এখান থেকে উইথড্রু করবো। তারপর জাস্ট এখান থেকে মিনিমাম উইথড্রু হচ্ছে $1, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ইয়োর বাইন্যান্স পে আইডি, অর্থাৎ এখান থেকে আপনার পে আইডিটা দিতে বলবো, আমি আমার আইডিটা দিয়ে দিলাম। তারপর সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করার পর আমার রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে। তো আমার রিকোয়েস্টটা এখান থেকে চলে যাবে এবং এখান থেকে দেখেন রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল। এখন দেখি তারা কতক্ষণ সময়ের মধ্যে আমাকে পেমেন্টটা করে, সেই আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। ভিউয়ার্স, এখান থেকে দেখেছেন আমি জাস্ট 10টার দিকে অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে উইথড্রুটা দিয়েছিলাম, এবং এখান থেকে দেখেন মেবি পেমেন্টটা তারা করে দিয়েছে। এখান থেকে দেখেন তারা একটা বাইন্যান্সের ট্রানজ্যাকশন হ্যাশও কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে। তো এখন যদি আসলে তারা আমাকে পেমেন্টটা করেছে কি না সেটা আমি আমার বাইন্যান্সে গেলে দেখতে পাবো। আমার এখানে উপরে একটা নোটিফিকেশন চলে আসলো, $3.80 মতো আমরা পেমেন্ট অলরেডি রিসিভ করেছি। তো আসলে পেমেন্টটা দিয়েছে কি না তার সেটা চেক করতে আমাদের বাইন্যান্সে চলে যেতে হবে, এবং বাইন্যান্সে গিয়ে আমরা এখান থেকে জাস্ট ম্যান আইকনে ক্লিক করলাম, তারপর দেন এখান থেকে পে আইকনে ক্লিক করলাম। তারপর উপরে একটা দেখেন, উপরে একটা হিস্ট্রি আপনি দেখতে পারবেন। তো আপনি জাস্ট এই হিস্ট্রি অপশনে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর রিসিভ অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা পেমেন্টটা রিসিভ করব, সেটা আমরা $3.80 যে উইথড্রু করেছি সেই পেমেন্টটা আমরা পেয়েছি কিনা সেটা চেক করব। বেশ, দেখেন আমরা কিন্তু পেমেন্টটা এখান থেকে পেয়ে গেলাম। এখান থেকে দেখেন যদি আমরা এখানের উপর ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে পেমেন্ট ডিটেলস, যে আমাদেরকে পেমেন্টটা সেন্ড করেছে, দেখেন এখান থেকে আমাদেরকে যে পেমেন্টটা সেন্ড করেছে রিসিভ করেছি সেটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এখন এটা জাস্ট ডিটেলসটা আপনাদেরকে দেখাবো। বেশ, এখান থেকে দেখেন যে আমরা পেমেন্টটা অলরেডি ফাইনালি রিসিভ করলাম, এখান থেকে দেখেন সবগুলো ডিটেলস। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, তারা যে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম যে তারা 100% পেমেন্ট করে। তো এখান থেকে জাস্ট আপনার এভাবে জাস্ট $1 হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্রু করে নিতে পারবেন। আমি অলরেডি যে পেমেন্টটা পেয়েছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে পেমেন্টটা আমি রিসিভ করেছি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, যারা ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।